ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে একাধিক দোকান। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় কাঠালিয়া মোটর স্ট্যান্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন সন্ধ্যা 5টা নাগাদ বিপ্লব ঘোষের দোকানে আগুন দেখতে পায় স্থানীয় ব্যবসায়ীরা। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি সেলুনে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের, তারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে, বিপ্লব ঘোষের দোকানে পেট্রোল বিক্রি করা হয়, বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালানো ছিল, তখন পেট্রোল ঢোকানোর সময় আগুন লেগে যায় দোকানে। দোকানের মালিক বিপ্লব ঘোষের স্ত্রী মান্টি ঘোষ এবং একজন অটো চালক গুরুতর আহত হয়েছে। অটো চালকের নাম আশিস দাস। জানা যায়, আশিস দাসের অটোতে পেট্রোল ঢোকানোর সময় এক হাতে ছিল মোমবাতি এবং অপর হাতে ছিল পেট্রোলের ড্রাম। তখনই ঘটনা সংঘটিত হয়। দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেলাঘর মহকুমা হাসপাতালে। বর্তমানে তারা চিকিৎসাধীন। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।